ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া আইনজীবী হিসেবেও নিজেকে তৈরি করেছেন তিনি। বৃহস্পতিবার মানে 8 অক্টোবর রাতে ফেসবুকে বেবি বাম্প সহ ছবি দিয়ে আনন্দের খবরটি সবাইকে জানান পিয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছি। পিয়া তার স্ট্যাটাসে জানান, ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছেন তিনি। তার এই স্ট্যাটাসে সহকর্মী ও ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন পিয়াকে, তার অনাগত সন্তানের জন্য ভালোবাসা প্রকাশ করছেন তারা। 2014 সালে ফারুক হাসান সামিরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল। সুখের সেই দাম্পত্য জীবন এবার কানায় কানায় পূর্ণ হতে চলেছে সন্তানের আগমনে। 2007 সালে মিস বাংলাদেশের মুকুট মাথায় নিয়ে সবিজে যাত্রা করেন চট্টগ্রামের মেয়ে পিয়া জান্নাতুল। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ভগ ইন্ডিয়া ম্যাগাজিনের কাভার চিত্রেও জায়গা করে নিয়ে দেশের মডেলিংয়ে অন্য মাত্রা যোগ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই তারকা। উপস্থাপক হিসেবেও পেয়েছেন সাফল্য। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএল এ উপস্থাপনাও করেছেন তিনি। শুভকামনা পিয়া জান্নাতুল, শুভকামনা আপনার পরিবারের সবচেয়ে মূল্যবান সদস্যের জন্য। ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।